হায় হায়, গ্রামের নতুন জুতোর দোকানটা হলো, তারপর থেকে তো কেউ আসছেই না জুতো বানাতে, এমনকি সারাতেও না। হায় রে, আজ মনে হয় কোনো রোজগার হবে না। দুদিন হলো ছেলেটা ঝড় থেকে উঠেছে, ছেলেটারে আজকেও একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। এরকম ভাবে আর কতদিন চালাই বলতো? কেউ তো আসছেই না আমার কাছে জুতোর জন্য। হ্যাঁ গো, তুমি তো নতুন জুতোর দোকানটাতেই একবার যেতে পারো, গিয়ে বলে তো দেখো একটা কাজের জন্য। দেখি কাল তাহলে একবার যাই। হে জানো, কাল রাতে আবার একটা গরু চুরি হয়ে গেছে গ্রাম থেকে। এই দেখো, জল খাও জল খাও। কি যে হচ্ছে গ্রামটার, এই নিয়ে তো অনেকগুলোই হয়ে গেল গো। জুতো কিনবে? না না, এগে আমি হরিনাথ, এই গ্রামেরই একমাত্র মুসি। আপনাদের জুতো বানানোর কারখানায় যদি একটা কোনো কাজ দিতেন। না না, এখন আমাদের লোকে দরকার নেই। দেখুন না দেখুন না, যদি যদি কিছু একটা কাজ থাকে, আমি জুতো বানানো থেকে জুতো সারানো সব পারি। বললাম তো এখন লাগবে না, যাও তো। আপনার তো লোকের দরকার ছিল, তাহলে নিলেন না যে কাজে? পাগল নাকি, কারখানায় ওকে নি, তারপর। ও বুঝেছি স্যার, বুঝেছি, আর কিছু বলতে হবে না। আসুন আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন। গ্রীষ্ম বর্ষা শরৎ শীত, ভ্যারাইটি শু স্টোর্স সুপার হিট। বেশ নাদুস নুদুস হয়েছে গরুটা, গোবিন্দ ভাই আর যত্ন আছে বলতে হয়। গোবিন্দর গরুটাও চুরি গেল। আরে আমারটাকে কি শেকল পরাবো ভাইয়া? গ্রামে কি যে হচ্ছে কে জানে। না এখন থেকে আর রাতে ঘুম হলে চলবে না দেখছি। আজকে চোর হাতে নাতে ধরা পড়েছে। আরে হরিনাথ, তুই শেষে এতদিন ধরে গরু চুরি করে বেড়াচ্ছিলি? মার 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 বেটাকে, মার মার। বল বল, কোথায় রেখেছিস বাকি গরুগুলোকে? বাবু বাবু বাবু, বিশ্বাস করুন বিশ্বাস করুন, আমি চুরি করিনি চুরি করিনি। আমি ঝড় থেকে উঠে ছেলেটা না খেতে পেয়ে একদম হাড় পাশে বেরিয়ে গেছে, তাই একটু দুধ নিতে এসেছিলাম গো। আমি আমি সত্যি চুরি করিনি, সত্যি বলছি সত্যি। আরে তোমরা এখানে জমা হয়েছ, আর ওদিকে মণ্ডলদের গরুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে। মণ্ডলদের গরুটা চুরির সময় হরি তো তোমাদের সামনেই ছিল, তার মানে হরিনাথ নয়, এ অন্য কারোর কাজ। এইরকম ভাবে চলতে থাকলে তো গ্রামে আর একটাও গরু থাকবে না। আমি থানায় খবর দিয়েছি, দারোগা বাবু আসছেন। আমার মনে হচ্ছে এ গো ভূতের কাজ, না হলে গরুগুলো সব যাচ্ছে কোথায় বলুন। যা বলেছেন, আমারও মনে হয় এসব ভূতুড়ে কারবার।
না, এখানে আর ব্যবসা করা যাবে না দেখছি। দেখা যাক দেখা যাক, আমি না হয় পাহারা আরো বাড়িয়ে দেব। তবে ভূত তাড়াতে না পারলে গরু বাঁচানো যাবে বলে তো মনে হচ্ছে না। দেখি ভূতের পায়ে আবার চামড়া সটি। ওং রাত বিরেতং গোভূতং গচ্ছামি, ওং দিনে দুপুরং ভূতং আবির্ভূষেতু ঝাঁটা হস্তেন ষট্সেখেপনং বিতরত স্বামি, ওং সর্বসভয়ং সর্বভূতেষু ঘটিকরম সলিলস্য ছিটায়ামি। এই নে এই ঘটি, এতে রয়েছে মন্ত্রপূত জল, এই জল গোভূতের গায়ে ছেটালেই জব্দ হয়ে যাবে বেটা। ফ্রিং ফ্রুং ভূতের পায়ের সাপ দেখে দেখে তো চলে এলাম, কিন্তু সাপ তো গুলতি পোতার জঙ্গলের ভেতরে চলে গেছে। বেশ, ঢুকেই দেখি একবার। আরে আরে, এইখানেই শেষ? তার মানে কি? যাকগে, এখন এখন এই গাছটার তলায় কিছুক্ষণ এগুলো তো সব আমাদের গ্রামের গরু। কাল চারটে গরু পাচার হবে শহরে, বুঝেছিস? মালিক বলেছে গ্রামে নাকি সরগোল বেড়েছে, তাই সাবধানে কাজ সারতে হবে। ওরে বাছাধন, দাঁড়া, তোদের সাবধানে কাজ সারা, বের করছি। এ ভাগেটা, ওরে বাবারে, এ ভাগ পড়েছে রে, ওরে ওরে বাবারে, ওরে বাবারে, এ বাছারে, ওরে বাবারে। এই হলো আসল ভূতের চেহারা। জুতোর দোকানটা এই গ্রামে বানানো হয়েছে যাতে নিশ্চিন্তে এই গ্রামের গরুগুলোকে পাচার করে দিতে পারে। মালিক দেখি মহা ধূর্ত, এই যে দেখি একদম জুতো মেরে গরু ধাউকে। ভুল হয়ে গেছে, সব গরু তোমাদের ফিরিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও। ওরে ওরে বাবা রে, গিহরি গরু নিলে যে হঠাৎ? আরে না গো বাবু না, গ্রামের লোকেরা আমারে দিয়েছে ভূত ধরার পুরস্কার। গরুগুলো সব ফিরে এসেছে কিনা এখন আমি ছেলেটারে রোজ একটুখানি দুধ খাওয়াতে পারবো, এই আর কি। বেশ বেশ, তাও এবার জুতোটা সারিয়ে দাও দেখি। ওই যতই কেনা জুতো পরি, তোমার হাতে বানানো জুতোয় হেঁটে আলাদা আরাম, বুঝলে কিনা?